পূর্ববঙ্গের সমস্ত সুরের ধারার মধ্যেই দুঃখের একটা অন্তরলীন প্রবাহ আছে, ব্যতিক্রম শুধু হরিগীত। একথায় মনে পড়ল বাংলার মন্বন্তরের গানের কথা, তোমার গান খালি দুঃখের, অনেকে বলতো একথা। ভারতীয় কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার বিশ্বনাথ মুখোপাধ্যায় জোর দিয়ে বললেন, ক্যাম্পেনে তোমার গানগুলি একঘেয়ে, খালি কান্না, মানুষকে জাগানো যায় না। আমি তখন সুর খুঁজে পেলাম আমাদেরই ট্র্যাডিশন থেকে, হরির সুর। সেই সুরে লিখলাম, বাঁচবরে বাঁচবরে আমরা বাঁচবরে বাঁচব, ভাঙা বুকের পাজর দিয়া নয়া বাংলা গড়ব। কোলাজের মতন বর্ণনা, এক একজনের কথা, গ্রামের এক একজন মানুষ, এবং সেখানে বারবারই আসছে যে তারা শ্রমজীবী মানুষ, তারা কৃষক বা তারা বাড়িতে কাজ করেন, বাড়িতে নানা রকমের পরিচারকের কাজ করছেন, হয়তো জমিদার বাড়িতে, মানে তার নিজের বাড়িতে, কিন্তু তারা একদিকে কাজের একটা জায়গা, অন্যদিকে তারা যখন সঙ্গীতের চর্চা করছেন যে কোনোভাবে, বা যাত্রা করছেন বা অন্য কিছু করছেন, সেই সময় তারা কীভাবে নিজেকে দিচ্ছেন এবং শ্রমের সঙ্গে এই দেওয়াটার বিনিময়টা, এটা নিয়ে উনি বারবার করে কথা বলছেন। আমার একটা জিনিস মনে হয় যে এই লোক সংস্কৃতি চর্চায় মানে বাবা গণনাট্য আন্দোলনের একজন ফসল হিসেবে যেটা করতেন সবসময়, একটা অংশকে উনি বলছেন যাদের উপর পুরো যে লোকবৃত্তের উপর ভরসা রাখা যায়, যে মেহনতি মানুষের উপরে ভরসা রাখা যায়, সেই মেহনতি জনতাই অ্যাকচুয়ালি আমার বিচারক বা সমাজদার বা স্রষ্টা হয়ে উঠতে পারেন, যারা নিজেকে বদলাবার কাজে নিযুক্ত হয়েছেন। ফলে চল্লিশের দশক নিশ্চয়ই সেরকমও একটা দশকের বা একটা কোনো তার আগের থেকে ঘটে যাওয়া কতগুলো প্রক্রিয়ার পরিণতি দেখেছে, যেখানে নিজেদের বদলানোর একটা রাজনৈতিক প্রক্রিয়ায় এরকম বহু মানুষ তারা নিযুক্ত হয়েছেন। তা না হলে এই জিনিসটা ঘটত না।